আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই ভিওর্স আমি রেজন বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি ভিউয়ার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেসিং পিজনের পেয়ারিং নিয়ে আপনারা রেসিং পিজনের কি কি দেখে পেয়ারিং করবেন এবং কোন কোন বিষয়গুলো আমাদের জানা জরুরি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন অবশ্যই এই ভিডিওর মধ্যে অনেক কিছু আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন রেসিং পিচন এসে একটু যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করে থাকেন টানটানি করবেন না সোভিওর্স এখন যারা আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ রেসিং পিচন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে প্রতিদিন আপনাদের মধ্যখানে কিন্তু আমি চলে আসি সুতরাং সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ আমরা আমাদের মূল আলোচনা দিকে যাই বন্ধুরা আপনারা কি দেখে পেয়ারিং করবেন রেসিং পিজনের কী কী দেখে আপনারা পেয়ারিং করবেন এবং কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখা জরুরি এগুলো যদি আপনি মনে রাখেন এগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে রেসিং পিজনের সেক্টরে আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না অচিরেই আপনি ঝরে পড়বেন এখন আমরা যারা নতুন আছি আমরা সাধারণত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা কালারকে প্রাধান্য দিই প্রথম পর্যায়ে এটি ভুল এটা নিয়ে পরে আলোচনা করছি সর্বপ্রথম এক নম্বরে আপনি যেটা দেখবেন সেটি হচ্ছে যে রেসিং পিজন কোনটা কোন লাইনের কবুতর এটা আপনি দেখলেন বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তাদের জন্য একটি বিষয় জেনে রাখা জরুরি সেটি হচ্ছে অনেক বড় বড় ফেন্সিয়ার্সরা যারা রয়েছেন তাদের ঘরে অনেক কবুতর আছে সব কবুতরের লাইন কিন্তু তারা জানেন না তো সেক্ষেত্রে তারা যখন পে ডিগ্রি তৈরি করেন তখন কিন্তু তাদের নামটা দেন যে এটা অমুক লফটের কবুতর যেমন আমার হচ্ছে লফটের নাম রিজন রেসার লফট কবুতরটার লাইন জানা না থাকার কারণে আসলে লবটের নামটা দেওয়া হয় এখন আপনাকে দেখতে হবে যে কবুতরটি কোন ডিস্টেন্সের কবুতরটা কত ডিস্টেন্সের এটা বোঝার জন্য আপনার পেডিগ্রের আশ্রয় নিতে হবে এখন পেডিগ্র যদি আপনার না থাকে সেক্ষেত্রে কী করণীয় সেক্ষেত্রে যে ভাইয়ের থেকে আপনি কবুতরটা নেবেন সে ভাইকে জিজ্ঞাসা করবেন যে ভাই এর আগে জেনারেশন অথবা এ কত কিলোমিটার থেকে বাড়ি ব্যাক করেছে বা কত কিলোমিটার রেস করেছে এটা আপনি জানবেন যদি সে তিনশো কিলোমিটার প্লাস যদি সে রেস করে তাহলে আপনি ধরতে পারেন সেটা লং সে যদি একশো বা একশোর মধ্যে বা একশো প্লাস যদি সে রেস করে বা ছাড়াছাড়ি করা হয় সে কবুতর দিয়ে তাহলে আপনি ধরতে পারেন সেটা শর্টের কবুতর এখন আমাদের বাংলাদেশের বিষয়টা হচ্ছে এমন শর্টের কবুতর লং এ খেলতে পারে আবার লং এর কবুতর কিন্তু শর্টে খেলতে পারে আপনি ধরতে পারেন যে বাংলাদেশের সাধারণত সব কবুতর আছে সেই কবুতর গুলো অলরাউন্ডার কবুতর তো যাই হোক আপনি যখন এটা জানলেন যে কবুতরটা কত কিলোমিটার থেকে কত কিলোমিটার আসছে যদি চারশো প্লাস কিলোমিটার তিনশো প্লাস কিলোমিটার যদি হয় তাহলে সেটা আপনি লং ধরতে পারেন যদি একশো আশি ছাড়াছাড়ি করা হয় বা রে যদি করা হয় ধরতে পারেন আপনি শর্ট তাহলে আপনি শর্ট দিয়ে লংয়ের সঙ্গে আপনি পেয়ারিং করবেন লং দিয়ে শর্টের সঙ্গে আপনি পেয়ারিং করবেন এখন কবুতরের চোখের দিকে আসি কবুতরের চোখ যদি লাল হয় তাহলে আপনি একটা সাদা রেসিং পিচনে অনেক রেসিং পিজনের চোখ আছে কিন্তু হালকা সাদাটি তো সেই ধরনের আপনি চোখের সঙ্গে আপনি পেয়ারিং করতে পারেন এক কথায় পৃথক পৃথক চোখ দিয়ে আপনারা পেয়ারিং করবেন সেক্ষেত্রে এভারেস্ট ভালো আসবে সেখান থেকে যে বেবিগুলো আসবে সেগুলো পারফেক্ট হবে এক কথায় পৃথক পৃথক চোখ দিয়ে আপনারা পেয়ারিং করবেন সেক্ষেত্রে এভারেস্ট ভালো আসবে এবং সেখান থেকে যে বেবিগুলো আসবে সেগুলো পারফেক্ট আসবে পেয়ারিং ক্ষেত্রে যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু বেবিগুলো দুর্বল আসবে সেগুলো উইক হবে পরবর্তীতে এই বেবিগুলো নিয়ে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন না সুতরাং পেয়ারিং আপনার পারফেক্ট করতে হবে আরেকটি জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটি হচ্ছে নরের মনের মতো মাদি হইতে হবে মাদির মনের মতো নর হইতে হবে এরা যখন মনের মতো সঙ্গী পেয়ে যাবে সেখান থেকে আপনি ভালো বেবি পাবেন হানড্রেড পারসেন্ট দেখতে পারছেন আমার এই যে নটা দেখতে পারছেন মিলিবার নর আর মাদি দেখতে পাচ্ছেন বুলুবার এই মিলিবার নর কিন্তু আমি তাকে অনেক মাদি দেখাইছি সে কিন্তু পেয়ার নেই অর্থাৎ জোড়া কিন্তু নেয়নি সে যখন আমি মাদিটা দিয়েছি সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নিয়েছি আর সেখান থেকে আমি কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দোয়া তার রহমতে এখনও কিন্তু ভালো বেবি পাইতেছি এবং তারা তাদের রেজাল্টও মার্শাল অনেক ভালো অনেক ভাইয়েরা আমার কাছ থেকে মিলি কবুতরের বেবি নিয়েছেন তারা আমাকে ফোন করেন এবং সবাই কিন্তু এই মিলি কবুতরের প্রশংসা করতেছেন অলরেডি তারা কিন্তু আকাশে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে তো সবই আলাদার রহমত তো আপনারা কি করবেন আপনারা পেয়ারিং ক্ষেত্রে অবশ্যই দেখবেন নরের মন মতো যেন মাদি হয় মাদির মনের মতো যেন নর হয় তাহলে দেখবেন সেখান থেকে ভালো বেবি আপনি পাবেন পেয়ারিং করে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ তারপর একটি পয়েন্ট বলতে চাই সেটি হচ্ছে নটা যদি আপনার হাই হয় অর্থাৎ বিগ সাইজ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন মাদিটা দেবেন ছোট সাইজের এক কথায় নটা একটু বড় হইলো মাদিটা একটু ছোট হইলো এবার পেয়ারিং কয়েন্ট সমস্যা নেই আরও ভালো হবে আপনার জন্য প্রথমে আমি যে বিষয়টি বলছিলাম সেটি হচ্ছে যে আমরা দেখি কালার নতুন তো এখন হ্যাঁ আপনি এই সবকিছু ঠিক থাকার পরেও যদি কালার আপনি পারেন যেমন আমার মিলি মিলি মাদির সঙ্গে নর পারতাম তাহলে সেটা শোনাই সহগা হইতো এ পর্যন্ত আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবগুলো ঠিক থাকার পরে যদি আপনারা কালার মিলাতে পারেন সেক্ষেত্রে ভালো সেক্ষেত্রে আরো ভালো হয় যখন আপনার রেসিং পিছনে এগুলো যখন বিক্রি করতে যাবেন তখন দেখা যাচ্ছে আপনারা ভালোভাবে বিক্রি করতে পারলেন এই তাছাড়া আসলে কালার যে এমন অনেক বড় একটা বিষয় তা কিন্তু নয় নয়ের ক্ষেত্রে কালারটা আসলে প্রধান বিষয় নয় আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন তারপর আমি যতটুকু জানলাম যতটুকু বুঝেছি আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের ভুল করে ধরা দেবেন পরবর্তীতে শুধু নেওয়ার চেষ্টা করব